হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন তো আর বড় ভিডিও ঠিক তেমন করে আমার দেওয়াই হয় না। আমার বার্থডে ব্লগটা পর্যন্ত আমি খুবই মিনি ব্লগে আর কি করেছি, কারণ আমার মিনি ব্লগ করতে খুব ভালো লাগে। বড় মানে বড় তেমন ভিডিও না আমার খুব একটা ভালো লাগে না করতে, বিকজ আমার টাইমও খুব একটা থাকে না। আর সত্যি কথা বলতে যে মানে হয় না, মানে অনেকটা মানে টাইম লেন্থি প্রসেস হয়, ইভেন আমার এডিটিংটাতেও একটুখানি গ্যাপ পড়ে যায়। তো তার জন্য আমি মিনি ব্লগে এখন আপলোড করি। তো আজকে হঠাৎ করে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি আমার সামনেই জন্মদিন গেছে 21 নভেম্বর। তো আমি এত গিফট পেয়েছি সেটা আমার মিনি ব্লগে আর কি শেয়ার করতে আমি পারিনি। তো তার জন্যই আমি আজকে তোমাদের সামনে এসেছি আমার বার্থডে গিফটসগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো প্রথমেই আমি তোমাদের সাথে যে গিফটগুলো দেখাবো সেটা হচ্ছে আমি লটস অফ চকলেট পেয়েছি। তো সেটা আগে তোমাদেরকে দেখাই, কারণ আমাকে সবাই মানে গিফটের সাথে সাথে একটা করে চকলেট দিয়েছে। তো আগে তোমাদের সাথে আমি সেইটা দেখাই। আর আমি তো চকলেট খেতে খুবই ভালোবাসি, তো এটা নিয়ে তো কোনো কথাই হবে না আলাদা করে। তো চলো আমার চকলেটস এর আগে এ দেখিয়ে নিই আগে কি কি পেয়েছি। তো আমি কি এখানে রাখবো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর ছটা। এবার আমি বলছি পরপর আমি কে কোনটা বার্থডে দিন দিয়েছে, ঠিক আছে। এই দুটোর মধ্যে একটা আমাকে সোনু দিয়েছে, যে আমার মামার মেয়ে, আর একটা দিয়েছে আমার ছোট মামার মেয়ে, সে হচ্ছে ননু, ঠিক আছে। এটা আমাকে বার্থডে দিন 12টার সময় এটা আমাকে পুলু দিয়েছে, আর এটা দিয়েছে আমার বোন মানে মনা, সেও আমাকে ডট 12টার সময় এটা দিয়েছে। এটা দিয়েছে আমার মা, এটাও 12টার সময় দিয়েছে, আর এই চকলেটটা দিয়েছে আমার একজন বন্ধু। তো দেখতেই পাচ্ছ আমার এতগুলো চকলেটস আর কি। আর একটা কথা সেটা হচ্ছে যে এখানে আরো থাকতো, ব্যাপারটা হচ্ছে যে আমাকে তুলিকা আজকে এসে বার্থডে গিফট দিয়েছিল, তো সেটাতে আমার তিনখানা ছোট ছোট কিটক্যাট ছিল। আমি মানে ঘুরছি ফিরছি ওগুলো খেয়ে নিয়েছি, তো আমার এখানে তিনটে কিটক্যাট মিস আছে আর কি, না হলে আমার এখানে আরো মানে চকলেট আর কি ছিল। তো ওটাই বলতে চাইছি, তো এবার আমার একদম মানে আমার যেটা একদম পছন্দের জিনিস সেটা হচ্ছে চকলেট, সেটা আমি এখন এবার আমি প্রচুর পেয়েছি, তো এই জন্যই আমি ভীষণ খুশি। আর চকলেটস এর পর্ব শেষ, আবার আমি ওগুলোকে ফ্রিজে রেখে চলে এসেছি, মানে মায়ের হাতে দিয়ে দিয়েছি, মাকে বলেছি প্লিজ ফ্রিজে রেখে এসো, কারণ আমি তো খুলে তাই আর কি, মানে বুঝতেই পারছো যে বড় ভিডিও দিতে পারে না, সে তো চলে এত খোঁড়া, সে আবার মানে উঠবে, এরকম আর কি আমার পজিশন আর কি। এমনি বাড়িতে খুব একটা কাজের নয়, একটু অকর্ম মানে একটু আছে না, অকর্মে ঢেকি টাইপেরই আছি। তো বাদ দাও এসব, এখন আমি গিফট দেখাতে বসেছি, ব্যাস। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমার মা আমাকে বার্থডেতে বললাম যে একটা গিফটও করেছে, সেটা আমি তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে আমাকে এই ব্যাগটা মা গিফট করেছে। আমার অ্যাকচুয়ালি একটা হ্যান্ড ব্যাগের খুব দরকার ছিল, তো মাকে আমি বলতাম যে মা তুমি আমাকে এরকম একটা মানে এরকম হ্যান্ড ব্যাগ গুলো দিতে পারো, তো মাকে আমি বলেছিলাম অনেক আগে বলেছিলাম, বাট আমার আমি জানতাম না যে মা আমাকে এটা গিফট করবে। সো যাই হোক, তো আমাকে এইরকম একটা ব্যাগ দিয়েছে, তো সেটাতে আমার খুবই ভালো লেগেছে, এটা আমি অনেক জায়গায় ইউজ করতে পারি আর কি। তো দাঁড়াও এবার দেখাচ্ছি বাবা কি দিয়েছে। আর বাবা আমাকে এবার দিয়েছে একটা গোল্ডের একটা ব্রেসলেট দিয়েছে, দেখো ব্রেসলেটের ডিজাইনটা ভালো করে দেখা যাচ্ছে কি কি জানি দেখা যাচ্ছে ভালো করে, এই দেখো একটা গোল্ডের একটা ব্রেসলেট দিয়েছে বাবা। এটাও বাবা আমাকে বার্থডের একদম 12টার সময় দিয়েছে, আমি এটা জানতাম না যে এটা বাবা আমার জন্য কিনেছে, তো বাবা নিজেই হঠাৎ করে নিয়েছে, কারণ আমার এটা এক্সপেক্টেশনের বাইরে ছিল। যাই হোক, আর মনা আর পুলুর গিফট তো দেখিয়েছি, কিন্তু পুলু সাথে আমাকে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমার এই ঘড়িটা, ঠিক আছে এই ঘড়িটা। যদি এটা আমার বার্থডের অনেক আগেই আমি এই ঘড়িটা পেয়ে গেছি, কারণ আর যদিও এই চয়েসটা আমারই ছিল, আমাকে মানে ও আমায় বলেছিল দিদি কি নিবি, তো আমি বলেছিলাম আমাকে একটা দিলে ঘড়ি কিনে দিস গোল্ডেন কালারে, তো ও আমাকে এটাই দিয়েছিল আমাদের এখানে ছবি ওয়াচ থেকে, আমাদের রিসাতে এটা রয়েছে, এটা হচ্ছে ছবি ওয়াচ। এবার দেখাই আমার ছোট মামি আমাকে এই দেখো, এটা এটাকে মনে হয় বলা বলে রোজ গোল্ড বলে, হ্যাঁ রোজ গোল্ডের চুড়ি দিয়েছে, এখানে এডি পাথরের সেট আছে দেখতে পাচ্ছি, এখানে এডি পাথর সেট করা, মেবি এডি পাথরই তো, তো এটা আর কি দিয়েছে। তো চুড়িগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা আমাকে আমার ছোট মামি গিফট করেছে, এটা সরিয়ে নি। আর এই দেখো এটা অ্যাকচুয়ালি এটা না আমি মানে কি বলবো না আনবক্সিং করে ফেলেছি, এটা একটা পঞ্চু, এটা আমাকে আমার একটা বন্ধু দিয়েছে, হ্যাঁ তো ও আমাকে এই পঞ্চুটা আর কি গিফট করেছে।
তো এটা দেখতে ভীষণ সুন্দর, এটা আমি পড়েওছিলাম কালকে একবার। তো যাই হোক, আবার তো শীতকাল আছে, আবার পড়ে শুনে নয় তোমাদেরকে আবার দেখাবো। ঠিক আছে, আর সাথে দিয়েছিল এরকম একটা রেড কালারের ল্যাকমির একটা নেল পলিশ, সো এটাই। আর এই দেখো তুলিকা আমাকে কি দিয়েছে, তুলিকা আমাকে দিয়েছে এই কানেরটা, এটাও হচ্ছে রোজ গোল্ডের, তাই তো? তো এইটা হচ্ছে এই কানেরটা, এটা হচ্ছে রোজ গোল্ডের কানেরটা। আমার এবার সব একদম রোজ গোল্ডের সেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমি একদিন সব রোজ গোল্ড পরে বসে থাকবো কোথাও গেলে। আর দাঁড়া তোমাদেরকে দেখাই, দিদা আমাকে একটা কানের দুল দিয়েছে অক্সিডাইজার, যেহেতু আমার অক্সিডাইজ পড়তে খুব ভালো লাগে, তো দিদা আমাকে এই ঝুমকোটা দিয়েছে, সেটা হচ্ছে অক্সিডাইজার। আর এই দেখো এই কার্ডটা, এটাও আমাকে তুলিকারই দেওয়া, আর ভিতরের লেখাটা আমি তোমাদেরকে পড়াবো না, এটা খুব পার্সোনাল আমার। সো এই যে কার্ডটা তোমরা দেখো, আর ও এত ভালো কার্ড বানায়, আগে ওর একটা চ্যানেল ছিল, ওর হঠাৎ করে আর কি চ্যানেলটা বন্ধ করে দিয়েছে, কিন মানে চাপে আছে বলে, একটু এক্সাম টেক্সামের চাপে আছে বলে অনেকদিন ধরে বন্ধ, না হলে মানে ও ভীষণ সুন্দর এই সমস্ত কার্ড মানে সব ডেকোরেশন খুব সুন্দর করে, ও প্রত্যেকবারই আমাকে হাতে কিছু না কিছু বানিয়ে দেয়, তো এবারও বানিয়ে দিচ্ছে, এটা আমি পেয়ে খুব খুশি। এটাকে আমি মানে ওর দেওয়া জিনিস আমার সবকিছুই রাখা আছে, এটাও রাখা থাকবে। আর এই দেখো এটা আমাকে সোনু দিয়েছে, ও বেচারা যে আমার জন্য পছন্দ করে একটা কালার এনেছে, এটাই আমি খুব খুশি হয়েছি। মানে ও মানে হয় না মানে ও যতই তো যতই হোক ও তো অনেকটা ছোট, ও নিজে পছন্দ করে এটা আমার জন্য এনে দিয়েছে। এটা আমার একটা নেল পলিশ, এটা হচ্ছে ব্লু কালার, দেখো আমার আঙুলেও পড়া আছে। তো কালকে এনে আমার কালারটা এত ভালো লেগেছে, তো আমি এটা পরে নিয়েছিলাম। তো যাই হোক, তো এটা আমাকে সোনু দিয়েছে। তো তোমাদের তো সবাইকে আমি দেখালাম আমি বার্থডেতে কি কি গিফট পেয়েছি, আর মানে কিভাবে সেলিব্রেট করেছি সেটা তোমার মিনি ব্লগে তোমরা অবশ্যই দেখে নিও, আর তোমাদের সাথে আজকে শেয়ারও করে দিলাম আমি বার্থডেতে কি কি গিফট পেয়েছি। তো এই হলো আমার গিফটের কালেকশন, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো এখনকার জন্য তাহলে টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।